हेलो गाइस, दिस इज मी मोहम्मद एंड आई एम फ्रॉम माय यूट्यूब चैनल फ्रॉम मोहम्मद फिक्शन। आज के सेकेंड बार बाहर चला नार्वस फील हो जेहे फार्स इनलैंड ना যে আমি যাব আমি শিখছি লাইক এ বিগিনার আমি একটু একটু করে হাঁটতে পারি কি পাশায় মামা হোয়াট আর ইউ ডুইং আমি এখন স্কেট করছি প্র্যাকটিস তো কয়েকদিন হয়েছে আমি চালাচ্ছি একটু তো ভালো মানে রাস্তায় আমি এখন হলেও একটু হাঁটতে পারছি বা হঠাৎ করে তুমি স্কেটিং শুরু করার কি মানে কেন করতে চাও বা স্কেটিং নিয়ে তুমি বলো তোমার কিটা? আসলে আমি অনেককে দেখতাম, অনেকে স্কেটিং করছে, অনেক ছেলেরা আমার করতে ইচ্ছা করতো আর আমার পছন্দও লাগে। স্কেটিং এমন একটা জিনিস শরীরকে ভালো লাগে সলভ করা, তো আমার স্কেটিং করার আমার ইচ্ছা ছিল কিন্তু লোকে একটু এইভাবে একটু একটা ওই সাইডে একটা এইভাবে রেখে যেন আমি এইভাবে রাখা ভালো যেন পড়ে না যায়। হ্যাঁ, এইভাবে রাখতে পারেন যেটা আপনি প্রফেশনাল হয় এভাবে রাখা যায়, কিন্তু এইভাবে পড়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। অন্য কাউকে দেখে নিয়ে স্কেটিং করতে তো আমি নিলাম না তখন, কিন্তু যখন দেখি অনেকে নিচ্ছে তো আমি কেন নেব না, আমার ইচ্ছা ছিল আমি কেন নেব না, তাই আমি স্কেটিং করছি শিখছি। কবে থেকে স্টার্ট করেছো তুমি স্কেটিং করা? আমি অত বেশি দিন হয়নি যে আমি স্কেটিং করছি, কতদিন হবে, এক সপ্তাহ হয়ে যাবে আমি নিয়েছি স্কেটস। তো ইউ আর এ বিগিনার? ইয়েস, আই এম আ বিগিনার। ডু ইউ হ্যাভ আ ট্রেনার? নো 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 নো, আমার কোনো ট্রেনার নেই, আমি নিজেই বাসায় প্র্যাকটিস করি, এখানে এখন প্র্যাকটিস করি রাস্তায়, আর এইখানে প্র্যাকটিস করার পরে আমি সব ইউটিউব থেকে শিখেছি। আমি ইউটিউবের থেকে অনেক অনেক কিছু জানতে পেরেছি স্কেটিংয়ের জন্য কীভাবে, এই মানে আমি পুরোটাই জানি, পুরোটাই আমি নিজে থেকে করছি, আমার কোনো ইনস্ট্রাক্টর নেই যে আমাকে শিখাবে। আমার না আমি যেদিন দিয়ে নিয়েছিলাম সেদিন একটু তো পড়বই, হ্যাঁ পড়েছিলাম, কিন্তু পরের দিন থেকে এটা ভালো হয়ে গিয়েছে, আমি এত বেশি পড়ি নেই এখন তো পড়ি না। তুমি বাসায় ট্রাই করো নাকি রাস্তায় এসে ভেবে প্রতিদিন প্র্যাকটিস করো? আমার অনেক মানে অনেক টাফ স্কেজুলটা, তাই হ্যাঁ মানে আমি টাইম পাই যখন একটু টাইম পাই ফ্রি টাইম তখন আমি একটু চালানো শুরু করি, প্র্যাকটিস করি। আর হ্যাঁ, আমার যে আমি কোশ্চেনটা যে আমি এখানে চালাই নাকি আমি বাসায় চালাই, আমি বেশিরভাগ বাসায় চালাই মানে প্র্যাকটিস করি, কিন্তু এটা আমার সেকেন্ড টাইম যেখানে আমি রাস্তায় চালাচ্ছি, আমি বাসায় প্র্যাকটিস করি। আর হ্যাঁ, আরেকবার করেছিলাম, ফার্স্ট টাইমে আমি মাত্র 5 মিনিটের জন্য রাস্তায় করেছিলাম, ওদের টাইম ছিল না। আর আজকে আমি আবার আসলাম একটু প্র্যাকটিস করতে, বাসার মধ্যে যত স্পেস তার মধ্যে এখন রাস্তায় আসলাম একটু বড় স্পেস বলে তো আমি এখন প্র্যাকটিস করছি। আর তুমি রোলার স্কেট নিয়ে বলো, তোমার কি কি জানো রোলার স্কেট নিয়ে? আমি তো বিগিনার, তো আমি অত জানি না, একদম প্রফেশনাল মতো, কিন্তু আমি অতটুকু জানি কিভাবে যেদিন আমি ফার্স্ট নিয়েছিলাম সেদিন আমি দেখে এটা শিখেছিলাম যে কিভাবে দাঁড়াতে হয়, যেটা হ্যাঁ এই যে এই যে এই যে যে কোনো একটা পায়ের আপনি নেবেন বেশিরভাগ ডান পা বাম পায়েরটার মধ্যে ডান পায়েরটা নিয়ে এখানে এই যে এই চাকাটা, এই যে চাকাটা মাঝখানের জায়গাটা আছে এখানে লাগিয়ে দিবেন, আপনি ঘুরে দেখবেন আপনার পা পড়বে না, এইভাবে আপনি দাঁড়িয়ে থাকতে পারেন। আর আর যে চালাতে হলে যে একদম এমনি এমনি এভাবে যে একদম সোজা করে দেওয়া, এটা এটা ভুল, আসলে এইভাবে গেলে আমি পড়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। আর যেহেতু আমি একদম একটা বিগিনার তো আমি এত একদম ঝুঁকি করতে হয়, এটা ঝুঁকলে মানে স্পিড চলে আসে অনেক,
তো আমি যেহেতু বিগিনার তো আমি অত দ্রুত ঝুঁকে করতে পারি না। হ্যাঁ আমি ট্রাই করি যতটুকু সম্ভব। আমি আর এই যে এই পাগুলো একটু ছড়িয়ে রাখি। আর হ্যাঁ এই ছড়িয়ে রাখা প্রয়োজন তো আমি বললাম কেন, কারণ মেয়ে আপনি পড়ে যাবেন, পড়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। একজন বিগিনারের জন্য এটা পড়ে যাওয়ার সম্ভাবনা একটু বেশি হয়ে যায়। মোহাম্মদ তোমার রোলার স্কেলস নিয়ে ধারণা কি, মানে কি কি জানো বলো। আর এই যে এই যে এই জুতোগুলো দেখছেন, আমরা কি আমরা তো অত এখানে ওইভাবে দেখি না। আমরা নর্মাল জুতোগুলো আমাদের একটু বেশি যে একদম লাইট ভাবে পরবো তা না। এটা আসলে এই যে এই ব্যান্ডটা দেখতে পাচ্ছেন, এই ব্যান্ডটা আপনি যদি এটাকে এই পায়ে পড়েন, হ্যাঁ পড়লে এখানে সমস্যা হবে কি, আপনার এই পায়ে খোঁচা লাগবে, তখন আপনি তো চালাতে পারবেন না। এভাবেই আপনি যদি এটা এই পায়ে পড়েন তখন এইভাবে খোঁচা লাগবে। এর জন্য আপনি আপনারা সবসময় দেখবেন এই ব্যান্ডটা যেন এই পাশে থাকে আর এই ব্যান্ডটা যেন ওই পাশেই থাকে, তাতেই আপনি ঠিকমতো চালাতে পারবেন। যেটা ফার্স্ট অনেক ইনলাইন দিয়ে শুরু করে কিন্তু চার চাকাগুলো যেগুলো এগুলোকে কোয়াড নেয়, এগুলো বেসিক্স কোয়াডগুলো ইউজ করা, এই বেসিক্সের পরে কোয়াড। আমার হঠাৎ করে আমার স্যারের সাথে দেখা হয়ে গেল। তারপর আমি আগে হাঁটতেই পারতাম না, তারপরে এখন হাঁটতে পারো নাকি? আমার ম্যাথ স্যার অনেক ভালো টিচার, আমার অনেক ভালো লাগে। ভেরি গুড, থ্যাংক ইউ মম, ওয়েলকাম স্যার। ওকে আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ স্যার। হ্যাঁ আমার ভাইয়ের নাম মোহাম্মদ, ও আমরা এখন বাইরে লাইক হাঁটতে এসেছিলাম। আর ও মানে ও যেটা করতেছে ও হচ্ছে স্কেটিং করতেছে, স্কেটিং করছে ও হচ্ছে বিগিনার, ও শিখতেছে স্কেটিং।